हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करछि सबाई भालो आछेन, आमिओ आलहामदुलिल्लाह भालो आछि। आमार चैनलेर नाम रिसेंटली एकटु चेंज होयेछे, एखन जस्ट माई कुकिंग स्टाइल NY। आपनारा जारा आगेर नामे यूज्ड टू, कोनो समस्या नेई। आगेर नाम बा एखनकार नाम जे नामे सार्च करेन ना केन, এই সেম চ্যানেলই চলে আসবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন মূল রান্নায় চলে আসি। আজকের রেসিপি শাহী লাচ্ছা পরোটা। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলুন লাচ্ছা পরোটা বানানোর জন্য কিচেনে চলে যাই, আর আশা করছি পুরো রান্নাটা জুড়ে আমার সাথে থাকবেন। এখানে আড়াই কাপ ময়দা আছে, ময়দাটা আমি একটু চেলে নিয়েছি। তারপর নিয়েছি 2 টেবিল চামচ ঘি, আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন, 2 টেবিল চামচ টক দই, 4 টেবিল চামচ রেগুলার তেল, আছে লবণ, লবণটা আমি স্বাদ মতো দিব। তারপর নিয়েছি 2 টেবিল চামচ সুগার, আমি অর্গানিক সুগার নিয়েছি, আপনারা রেগুলার সুগারটা ইউজ করতে পারেন। আর আছে এখানে ওয়ার্ম মিল্ক। পরোটা বানানোর জন্য ডো রেডি করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে একটু মিশিয়ে নেয়ার পর এখানে দিয়ে দিব ঘি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি রেগুলার তেল, এরপর সুগারটা দিয়ে দিব। এখন এই সবগুলো উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে একটু ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেয়ার পর এখানে আস্তে আস্তে অল্প অল্প করে লিকুইড মিল্ক দিব আর মাখাবো। একবারে কিন্তু দেওয়া যাবে না, কারণ একবারে দিতে গেলে ডোটা অনেক সময় নরম হয়ে যেতে পারে। ডোটা কিন্তু একদম শক্ত হবে না, আবার একদম নরমও হবে না, জাস্ট মিডিয়াম একটা সফট ডো হবে। আমার এখানে হাফ কাপের মতো লিকুইড মিল্ক লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন ডোটাকে আমি 10 মিনিটের মতো একটু ময়ান করে নিব, যাতে খুব সফট একটা স্মুথ ডো হয়। আমার ডোটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বেশ সফট আর স্মুথ একটা ডো হয়েছে। এখন ডোটার উপরে সামান্য একটু তেল মেখে নিব, যাতে ডোটা ড্রাই না হয়। এরপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে এটা 10 মিনিটও রাখতে পারেন। আধা ঘন্টা পর দেখুন ডোটা কিন্তু বেশ স্মুথ হয়ে গেছে আর সফট হয়ে গেছে। এখন এটাকে আরও 4-5 মিনিট একটু ময়ন করে নিব। আমি কাউন্টারে বানিয়ে নিব, একটু ময়দা ছিটিয়ে নিলাম। এখন ডোটাকে একটু ময়ন করব আবারও। ময়ন করার পর একটু লম্বা করে শেপ করব, যাতে কাটতে সুবিধা হয়। ডোটাকে লম্বা একটা শেপ করে নেয়ার পর একটা ছুরির সাহায্যে সমান করে দাগ কেটে নিব কাটার সুবিধার জন্য। এখন সমান করে কেটে নিব। লেচি কেটে নেয়ার পর একটা ভাগ নিয়ে নিচ্ছি। এখন এটাকে পাতলা একটা রুটি বানিয়ে নিব, যতটুকু পাতলা করা যায়। আমি পাতলা একটা রুটি বেলে নিয়েছি, এটা গোল হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো শেপ হলেই হবে। রুটি বেলে নেওয়ার পর উপরে 1 চা চামচের মতো ঘি মাখিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে বাটার বা রেগুলার তেলও ইউজ করতে পারেন। পুরো রুটিটাতে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এর উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দা ছিটিয়ে দেওয়ার পর একটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিব। লাচ্ছা শ্যামের যেরকম লেয়ার থাকে, এভাবে কেটে নিলে পরোটার মধ্যেও কিন্তু ঠিক সেরকমই লেয়ার হবে। আমি চেষ্টা করেছি একটু চিকন চিকন করে লেয়ারগুলো কেটে নিতে। এখন সবগুলো লেয়ার আমি একসাথে উঠিয়ে ফোল্ড করে নিব। উঠিয়ে নেওয়ার পর এখন পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে একসাথে করতে হবে। এখন এক সাইড ধরে আরেক সাইড পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নিতে হবে। রোল করার পর হাত দিয়ে একটু চেপে দিতে হবে, যাতে লেয়ারগুলো একসাথে লেগে যায়। এখন আরেকটা আমি অন্যভাবে একটু দেখিয়ে দিচ্ছি। এটাও সেমভাবে আমি ঘি লাগিয়ে নিব। ঘি লাগানোর পর একইভাবে ময়দা ছিটিয়ে দিব। এখন এই রুটিটাকে আমি না কেটেই ডাইরেক্ট ফোল্ড করে নিব, এরকম আস্তে আস্তে উঠিয়ে
চিকন লম্বা একটা রোলের মতো করব। এখন এটাকেও সেম ভাবে এক পাশে ধরে অন্য পাশটা পেঁচিয়ে রোল করতে হবে। রোল করে নেয়ার পর একটু চেপে আমি লেয়ারগুলো একসাথে করব, যাতে লেয়ারটা খুলে না যায়। একইভাবে আমি সবগুলোই করে নিচ্ছি। সবগুলোই আমি রেডি করে নিলাম। এখন 15-20 মিনিটের জন্য একটু নর্মাল ফ্রিজে রেখে দিব, কারণ এটার ভিতরে যে ঘি দিয়েছি সেটা এখন বানাতে গেলে বের হয়ে যেতে পারে। ফ্রিজে রাখার ফলে সেটা জমে যাবে আর বানাতেও কিন্তু সুবিধা হবে। আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন ডোগুলা কিন্তু একটুখানি শক্ত হয়েছে, এখন বানাতে সুবিধা হবে। আমি বানিয়ে নিব। হাত দিয়ে চেপে চেপে আমি লেয়ারগুলোকে একটু মিলিয়ে নিচ্ছি। এখন এগুলো বেলে নিব। বেলে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন পরোটা যেরকম ভারী হয় এটাও কিন্তু ঠিক একই রকমের ভারী হবে। একটা বানানো হয়ে গেছে, এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। সকালে নাস্তা হিসাবে কিন্তু এই পরোটা অসাধারণ। গোস্ত বা যে কোনো কিছু দিয়ে আপনারা সার্ভ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। সবগুলো পরোটাই বানিয়ে নিয়েছি, এখন এগুলো ভেজে নিব। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হলেই একটা পরোটা দিয়ে দিব। পরোটা দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে দিচ্ছি। এক পিট একটু হয়ে যাওয়ার পর আমি অপর পিট উল্টিয়ে দিব। দেখুন পরোটার মধ্যে কিন্তু প্রত্যেকটা লেয়ারই খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন আরেকবার একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর এখানে আমি ঘি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাটার বা রেগুলার তেলটাও ইউজ করতে পারেন, তবে আমি ঘি দিয়েই করছি। যেহেতু শাহি পরোটা, সেহেতু একটু শাহি শাহি ভাব না হলে তো হয় না, তাই না? ঘি দেওয়ার পর একটু নেড়ে একটা পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে দিব। এ পাশটা কিন্তু একটু হয়ে গেছে, এখন আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে নিচের পাশটাও হয়ে যায়। নিচের পাশটা একটু ভালোভাবে হয়ে যাওয়ার পর আবারও উল্টে দিব। এভাবে কয়েকবার উল্টে পাল্টে দিব। আবারও একটু চেপে চেপে দিচ্ছি যাতে লেয়ারগুলো সুন্দরভাবে হয়ে যায়। পরোটাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিব। আরও একটা আমি ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর মাই নিউ আপকামিং ভিডিওস। মাই কুকিং স্টাইলের ফেসবুক পেজ আছে, আপনারা ওখানে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। নেক্সট কী ভিডিও আসছে সেটার আপডেট অলওয়েজ পেজে দিয়ে দেওয়া হয়, সো পেজে লাইক দিয়ে আপডেটেড থাকুন। পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। একইভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নিব। দেখুন পরোটাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ। আমি সবগুলোই ভেজে নিয়েছি। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হলো। দেখুন প্রতিটা লেয়ার কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। লাচ্ছার সময় যেরকম, ঠিক সেরকমই অনেকগুলো লেয়ার হয়েছে। লেয়ারগুলো নিশ্চয়ই বোঝা যাচ্ছে, দেখুন অনেকগুলো লেয়ার কিন্তু, আর অনেক সফট হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপি ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।